তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে কিনা আমি জেপি বিল্লার যে এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ আছে, সেই এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। তো এই যে স্কলারশিপ রিলেটেড ভিডিও, এই ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমাদের কী কী করতে হবে, না অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তো এরপরে দেখো যে এই জেপি বিল্লার এডুকেশনাল যে ফাউন্ডেশন স্কলারশিপ আছে, সেই এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপের একটা নিউ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কি লেখা আছে না দেখো, প্রত্যেকেই দেখতে পাচ্ছ অন স্ক্রিন জেপি বিল্লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ। তো এখানে যারা যারা 2021-22 যারা ফিল আপ করেছিলে তাদের যে রেজাল্ট তাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে যে সমস্ত নন গভর্নমেন্ট স্কলারশিপগুলো দেওয়া হয় তাদের একটা নিউ ক্রাইটেরিয়া থাকে, যে এত এতজনকে দেওয়া হবে বা এত নাম্বারের মধ্যে দেওয়া হবে, সেই আন্ডারে যারা যারা পড়বে তারা কিন্তু এই স্কলারশিপটা পেয়ে যাবে। তো সেরকমই একটা নতুন কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখানে রেজাল্টে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু তোমাদের সামনে অন স্ক্রিন রেজাল্টটা কিন্তু উঠে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে কি না, জেপি বিল্লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ। তো এই যে ফাউন্ডেশনাল স্কলারশিপের যে রেজাল্ট 2021-22 সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখানে কিন্তু বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে। দেখো কলকাতা, বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, চব্বিশ পরগনা, তো দেখতেই পাচ্ছ বাঁকুড়া, দার্জিলিং, নদিয়া সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টরা আছে। তো অবশ্যই বুঝতে পারছো কিন্তু প্রত্যেকেই কিন্তু স্কলারশিপ পাওয়ার যোগ্য। তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তো অবশ্যই তোমাদের নামটা কিন্তু এখান থেকে খুঁজে নাও, বহু সংখ্যক নাম বেরিয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি, বহু সংখ্যক কিন্তু নাম বেরিয়ে গেছে। তো তোমরা কী করবে, তোমাদের এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু তোমাদের নামটা চেক করে নেবে, যারা যারা এই স্কলারশিপের আন্ডারে কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলে। তো দেখো সবার প্রথমে আমি যেটা কথা বলবো, তোমাদেরকে কিন্তু অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামটা প্রত্যেকের দেওয়া আছে। তোমরা কী করবে, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ওয়েবসাইটে এসে তোমার নামটা কিন্তু এখান থেকে খুঁজে বের করে নাও। তো আশা করি তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, যে সমস্ত বন্ধুর নাম বেরিয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।